বন্ধুরা সকলকে গ্রামীণ বাংলা রান্নাঘরে সুপ্রভাত জানাই। আজ আমি নতুন একটি পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মায়ের বাড়ি এই পেরি হাঁস আজ রান্না হবে। দেখুন কিভাবে রান্নাটা করি, আমার সাথে থাকুন। বন্ধুরা বাবার আমি হাঁস কেটে নিচ্ছি। হাঁসপিট করে ভালো করে জলে ডুবিয়ে নেব। গরম জলে দিয়েছিলাম, দেখুন লোম কিন্তু এবার সব উঠে যাচ্ছে। ভালো করে লোমগুলি তুলে নেব, কেটে নেব। দেখুন আমার বোনেরা এসেছে, আজ সবাই মিলে রান্না বান্না করব। মশলায় এই আদা পেঁয়াজ রসুন বোন এখন বেটে নেবে। মানে আলু কাটা হয়ে গেছে, আজ আমার বোন রান্না করছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেছে, আলু দিয়ে দেওয়া হচ্ছে। আলুটাকে ভেজে তুলে নেব। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আমাদের বোয়ানি চিকু সব খেলছে আর আকাশে প্রচুর মেঘ করেছে। আমরা এখানে রানতে পারবো কিনা জানি না, বৃষ্টি চলে আসবে। মাংস কেটে নিয়েছি, পেরি হাঁসের মাংস ছোট ছোট করে পিস করে নিতে হয়, তা না হলে সেদ্ধ হতে দেরি হয়ে যায়। আমি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন দিয়ে দেব, আদা দিয়ে দেব। মশলা দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। দশ মিনিট ঢেকে রেখেছিলাম, কষাই করা হয়ে গেছে। মাংস দিয়ে দেব, মাংসটা ভালো করে কষাই করে নেব। পেরি হাঁসের মাংস ঢেকে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিতে হয়। আলো প্রচুর কম আছে, কারেন্ট নেই, ভিডিও ঠিকঠাক করতে পারছি না। মাংস কষাই করা হয়ে গেছে, আলু দিয়ে দেব। দিয়ে আর একটু কষাই করে নেব। মাংস কষাই করা হয়ে গেছে, জল দিয়ে দেওয়া হচ্ছে। মাংস রান্না হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। গোটা গরম মশলা বেটে নিয়েছি, আমি মাংস ঢেলে দেব। আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। আমাদের বনি আর চিকু মাংস দিয়ে শুরু করছে। বনি মাংস ভালো লেগেছে, খাও। মাংস ছাড়িয়ে দাও।
বন্ধুরা সকলে কিন্তু আমাদের লাইক কমেন্টে জানা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন ও শিল্পী বলছো না কেন মাংস কেমন আছে ভালো 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 আছে আমাকে বনি বলেছে ভালো আছে বনি মাংস ভালো লেগেছে আচ্ছা ও শিকু তুমি বলছো না কেন মাংস ভালো লেগেছে নরমাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।